মার্কিন সাবমেরিন ধ্বংসের হুমকি উত্তর কোরিয়ার কাগজ অনলাইন ডেস্ক দক্ষিণ কোরিয়ার জলসীমায় মোতায়েন করা মার্কিন সাবমেরিন ধ্বংস করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া উজমে মিন জকিরি নামে উত্তর কোরিয়ার একটি ওয়েবসাইটে এ হুমকি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে যেই মুহূর্তে ইউএসএস মিশিগান যখন নড়চড়ার চেষ্টা করবে তখনই ভয়াবহ দুর্ভাগ্যের কবলে পড়বে এবং এটি জলের উপরিভাগে আসার আগেই জলের নিচে ভূতেই পরিণত হবে এতে আরও বলা হয় এটা পারমাণবিক বিমানবাহী অনতরী হোক অথবা পারমাণবিক সাবমেরিন হোক এগুলো আমাদের অপ্রতিরোধ সেনাবাহিনীর নিজস্ব পারমাণবিক হামলা লোহার স্তূপে পরিণত হবে প্রসঙ্গত গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বন্দরে নোঙ্গর করেছে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন এর আগে মার্কিন বিমানবাহী অনতরী ইউএস কাল ভিনসেনকে কোরিয় উপসাগরে পাঠানো হয়েছে উত্তর কোরিয়ার একটি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে এ ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে